সন্তুষ্টি ধন চাওয়ার পাওয়ার বাসনায় দিবারাত দৌড়ে চলেছে মানুষ নামের প্রাণীগুলো কত দিবারাত পার করে যুগ হতে যুগান্তরের অসীম সীমায় চলে গেছে তার ইয়ত্তা নেই এই দৌড়ানোর পেছনে একটাই কারণ তা হল অসন্তুষ্টি আর অপূর্ণাঙ্গ জীবন হতেই সকল অসন্তুষ্টির সূত্রপাত যার ধন আছে তার রূপ নেই যার রূপ আছে তার ধন নেই যার রূপ ও ধন আছে তার নিরোগী হওয়ার সুখ নেই যার দৈহিক সুখ আছে তার মনের সুখ নেই যার মনের আছে তার দেহের সুখ নেই কারও অর্থ আছে পরিবার ও আত্মীয়বর্গ নেই কারও আত্মীয়বর্গ আছে ধনের শক্তি নেই কারো কারো ধন ও আত্মীয়বর্গ আছে কিন্তু রয়েছে পরস্পরের কোন্দলতায় এক কথায় মানুষ মাত্রই অপূর্ণ এমনকা এক্ষত্র সম্রাটেরও অপূর্ণতা রয়েছে তিনি জাতকের কথা হয়তো সকলেই জানেন যেখানে তিনি রাজা লোকভূমির সুখ ভোগ করতে করতে দেবলোকের সুখ ও পর্যাক্রমে ভোগ করেন অর্ধশতাধিকেরও অধিক দেবরাজের আয়ুক্ষয় হয়েও তার আয়ুক্ষয় হয়নি সাথে রয়েছে তার সুখ ভোগের অপূর্ণতা অসন্তুষ্টি হতেই সকল প্রকার দুঃখ শোক সন্তাপ ক্রোধ বিলাপ লোভ লালসার সৃষ্টি ভিক্ষু বা ভিক্ষুনি যাই বলেন সকলে বিনয় ভঙ্গের একটাই কারণ তা হল এই অসন্তুষ্টি দায়িত্বের দানে অসন্তুষ্টি যে কুড়ে ঘরে থেকেও সন্তুষ্টির ধনে ধনী সে রাজপ্রাসাদের চিন্তায় বিভোর থাকে না যা সন্তুষ্টি নামক ধন আছে তার রাতের পর জ্বালানোর অক্ষমতাকে বেড়ার ফাঁকে আসা চাঁদনি আলোতে ভালোভাবেই পুষিয়ে নিতে পারে আর এই সন্তুষ্টি পরম ধন যা মানুষ মাত্রই লাভ করতে পারে না আর এই সন্তুষ্টি নামক ধন লাভের জন্য